হুইচ ওয়ান হ্যাজ অন অর্ডার ওয়ান পয়েন্ট ফাইভ ও টু প্লাস ও টু মাইনাস ও টু টু দিয়েছে ও টু এই কটা দেওয়া হচ্ছে একটা শর্টকাট শিখিয়েছিলাম ভুলে গেছো কিনা জানি না যদি ভুলে গিয়ে থাকো একবার প্র্যাকটিস করে নাও আমি শিখিয়েছিলাম যে এগারো বারো তেরো চোদ্দো চোদ্দোর এখানে লিখব চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি এবার দেখো বলেছিলাম চোদ্দোখানা যদি টোটাল ইলেকটন হয় তাহলে সেটার বন্ড অর্ডার হবে থ্রি আর চোদ্দো থেকে যত কমবে বা চোদ্দো থেকে যত বাড়বে বন্ড অর্ডার পয়েন্ট ফাইভ করে কমাতে থাকবে তো তেরোতে বন ওয়াটার পয়েন্ট ফাইভ কমালে হবে টু পয়েন্ট ফাইভ এখানে কত হবে এখানে হবে তোমার টু পয়েন্ট জিরো এখানে হবে ওয়ান পয়েন্ট ফাইভ এখানে হবে ওয়ান পয়েন্ট জিরো এখানে হবে জিরো পয়েন্ট ফাইভ এখানে হবে জিরো সিমিলারলি এখানেও তাই পয়েন্ট ফাইভ করে কমাতে থাকো টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট জিরো ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট জিরো জিরো পয়েন্ট ফাইভ জিরো এবার দেখো সবার বর্ণটা কিরকম হবে মুখে মুখে বার করবো আমরা O2+ প্লাস অক্সিজেনের অ্যাটোমিক নাম্বার কত আট তাহলে আট আর আট কত হয় ষোলোটা ইলেকট্রন ষোলো প্লাস দিয়েছো একটা মানে একটা কমিয়ে দাও মানে খানা ইলেকট্রন হচ্ছে তাহলে পনেরো খানা ইলেকট্রন হবে বর্ণটা কত হবে এটার বন অর্ডার ওয়ান পয়েন্ট ফাইভ ঠিক আছে ও তোর তো পেয়েই গেলাম হুইচ ওয়ান বন অর্ডার ওয়ান পয়েন্ট ফাইভ তবুও আরও কিছু মিলিয়ে নিই ফের দেখো O2- মাইনাস অক্সিজেন অ্যাটমের নামে কত আট ও টু মানে আট আর আট ষোলো মাইনাস আছে মানে সতেরোটা ইলেকট্রন তাহলে সতেরোটা ইলেকট্রন হলে বন্যটা কত হবে এগেইন ওয়ান পয়েন্ট ফাইভ এই একটা আসছে ওয়ান পয়েন্ট ফাইভ হয়েছে ও সরি ও টু এটা তো টু পয়েন্ট ফাইভ ভুল বললাম সরি পনেরোটা হলো এটা টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ ও টু মাইনাস হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ফের ও টু টু মাইনাস ও টু টু মাইনাস মানে আঠেরো খান ইলেকট্রন দেখো আঠেরোখানা ইলেকট্রন হলে কত হবে বন অডার ওয়ান পয়েন্ট জিরো আর ও টু হলে কত হবে আট আর আট ষোলো ষোলো হলে কতগুলো হবে টু তাহলে আমাকে অ্যান্সার কি কার বন ওডার ওয়ান পয়েন্ট ফাইভ এই অপশানটা হবে অপশান বি এখান থেকে আমরা বলেছিলাম তোমাদের প্যারাম্যাগনেটিক আর ডায়া ম্যাগনেটিক বলা যায় ইভেন্ট নাম্বার যেগুলো আছে মানে ইভেন্ট নাম্বার অফ ইলেকট্রন আসলে হবে ডায়াম্যাগনেটিক আর অড নাম্বার হলে হবে তোমার প্যারাম্যাগনেটিক অস আর ষোলো হচ্ছে ব্যতিক্রম ঠিক আছে এটা মনে রাখবে এই দুটো ইভেন্ট হলেও এটাও প্যারাম্যাগেটিক হয় এটাও প্যারাম্যাগেটিক হয় দশ আর ষোলো হচ্ছে একটুখানি ব্যতিক্রম